পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8 নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। মনিমা, যে দায় শুধু যন্ত্রণা দেয় তার থেকে মুক্তি পাওয়াই ভালো। ভালো থাকবি তুই, আমার ভালো টাকা খারাপ টাকা সব তো তোমাতেই ভবানিমা। হ্যাঁ, আমি অনেক লড়াই করেছি, আর পারছি না গো। আমি সমস্ত দায় থেকে মুক্ত হয়ে একটা খোলা জায়গায় শ্বাস নিতে চাই, হাসতে চাই। তাহলে চল, যেখানে নিয়ে যাব সেখানে যাবি, কোনো প্রশ্ন করবি না। কিন্তু কোনো প্রশ্ন তো তোমাকে কোনো দিন করিনি ভবানী মা, আজও করবো না। তাহলে চল। তোমাকে দেখে কিন্তু আমার বুকে বল এসছে ভাই। নমিতা, ভালো ভালো কাটি দিতে পারবো, কি বল? হ্যাঁ, তুমি আছো যখন। হ্যাঁ, বেশ শক্তপোক্ত চেহারা আছে আমার থেকে বেশি। কিন্তু ভাই নাড়ু, একটা কথা মাথায় রেখো, চোখ কান সর্বদা সতর্ক রাখবে। এই মহিলা মার্ডাররা বড্ড ধূর্ত হয়, বুঝলো তো? মারার আগে অব্দি বোঝা যায় না যে ও মার্ডার করতে এসছে। তুমি তো ভাই পুরোটা শুনলে, আমি তোমাকে পুরোটা শোনালাম। হ্যাঁ, আমাকে বলে কি না 9 দিন মারবে, আমাকে বলে যে পাঞ্জাবি পরে থাকতে। মানে আমার মার্ডার হওয়ার চেহারাটা পাঞ্জাবি পরে কাগজে যখন ছাপা হবে ছবিতে, তখন দেখি দেখতে ভালো লাগবে। তুমি ভাবতে পারছো ভাই কি অপমান? হ্যাঁ, তবে একটা জিনিস বলে দিলাম নাড়ু, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, মারারার দেখলেই শুট অ্যাট সাইড, ঠিচকা পকেট থেকে খালি বার করে চালিয়ে দেবে। ভাই, তোমাকে বন্দুক টন্দুক দিয়েছে, মানে গুলি ফুলিও দিয়েছে তো? না না, এখন বার করতে হবে না, আমি যখন বলবো তখন বার করবে, এখন বার করতে হবে না। এ কি বাবা, কাজ শুরুর আগে অ্যাডভান্স বিল? আমি বোবা আমি কালা? তুমি বোবা কালা? হ্যাঁ, তুমি বোবা কালা? আরে ওই, আমার এই চেহারাটা তুমি রক্ষা করবে কি করে? আমি যখন মরে আসতে বাঁচাও বাঁচাও করে চাইতে, তুমি শুনতে পাবে কি করে? নমন্তি, তুমি ভবানিমাকে নিয়ে কোথায় যাচ্ছ, ঠাকুর দেখাতে? না, একটা কাজ করো, ভবানিমাকে না মাস্ক পরে থাকতে বল। কি হয়েছে, পুজোর সময় না প্যারোলে অনেক মহিলা বন্দীদের ছাড়া দিয়েছে, আর তারা না বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে শাঁখ মাজাচ্ছে। হঠাৎ ধরো শাঁখ মাজাতে মাজাতে এই তো আমাদের ভবানী দিদি বলে চিনে ফেলে, খারাপ হয়ে যায়। অখিলেশ, হ্যাঁ, আমি ভবানী মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও লাভলি, এই ব্যাপারটা তো তুমি আগে বললি পারতো দময়ন্তী,
সকালবেলা যদি শুনতাম তাহলে এত ঝামেলা হতো না। ভেরি গুড, খুব যাও যাও যাও, বাড়ি ছেড়ে চলে যাও, অনেকদিন এক জায়গায় আছো তো। এ কিন্তু বেশ ভালোই হলো। হ্যাঁ, যুদ্ধ হলো, সৈন্য মরল না, রাজ্য আমার হাতের মুঠোয়। তবে দময়ন্তী, তুমি কিন্তু একটু যোগাযোগ রেখো, মাঝে মাঝে ফোন টোন করো, হাই হ্যালো বলো, কেমন? মা, এসে দাও তো আমাকে। মা, আপনারা যাবেন না, চলো। আপনারা থাকুন এখানে। দয়া দেখাচ্ছো বুঝি? হ্যাঁ, আমি কারুর দয়া টয়া নিই না। শুনেছো তো, খুন করে জেলে গিয়েছিলাম, বুঝলে? যারা খুন করে জেল খাটে তারা কাউকে দয়া করেও না, কারুর দয়া নেয়ও না। আমি আপনাকে দয়া দেখাচ্ছি না দিদা, আপনি এই বাড়ির বড় গুরুজন, আপনি মা এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে। কেন আটকাচ্ছ কেন আমাদেরকে? আজ তো তোমার সব থেকে আনন্দের দিন, সবকিছু তোমার হাতের মুঠোয় চলে এলো, এরপর মোমকে চালনা করে তুমি এই বাড়ির কর্ত্রী হয়ে উঠবে? না মা, এই বাড়ির একমাত্র কর্ত্রী আপনি, আপনার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। চুপ কর, একজন শরীরের উপর ছুরি চালিয়েছে আর আরেকজন এসেছে তার উপর নুনের ছিটে দিতে। সরো এখান থেকে। মা চল। ভালো, আহা, তুমি আমার লোক তাই না, আমার দলে থাকো। বালক, মা আমার, ওরা পুণ্য অর্জন করতে যাচ্ছে তো, ওদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে নেই। এসো এসো বলছি, এসো। কি হলো এটা, আবার কি আটকালো? খালি চিরকুট দেয় দেখি তো। কি এটা, কি? ভবানীমার নামে অভিযোগ আছে, উনি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না। তোমার বাড়ি থেকে বেরোনো বারণ, পুলিশের নির্দেশ। কি কপাল, পূর্ণ কপালে লেখা নেই, কিছু করার নেই গো ভবানী মা, তোমাকে এখন সবসময় পুলিশের র্যাডারের নিচে থাকতে হবে। তোমার রসিকা আছে তাই তোমার ফাটা কপাল। আমার খুব ভালো কপাল, আমার সাথে আছে নাড়ু গোপাল। রুমি, পিসি, কি হলো, মন খারাপ? ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে আমরা একটা বড় ভাঙনের মুখে এসে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়বো আমরা সবাই। তুমি ভাবতে পারছো, এত বড় একটা কথা মা আমাদের কিচ্ছু জানায়নি, এত দিন ধরে আমরা জেলখাটা একটা কয়েদির সঙ্গে থেকে এলাম। তোর এভাবে সবার সামনে বৌদিকে বলাটা উচিত হয়নি, তোর কথায় বৌদি খুব আঘাত পেয়েছে, অ্যাটলিস্ট তোর থেকে এটা একদমই আশা করেনি। কি করব, আমি এগুলো একদম নিতে পারি না, আমি যতবার ভাবছি আমার কেমন একটা হচ্ছে। যে মানুষের সঙ্গে আমরা থাকছি, কথা বলছি, খাচ্ছি, সে নাকি একটা খুনের আসামি। ভবানীমা খুন করেনি, খুনের সাজা ভোগ করেছে। মানে? বৌদি আমাকে এই কথাটা অনেকদিন আগেই বলেছিল, আমি তারপর ভবানীমার গ্রামে গিয়ে খোঁজখবরও নিয়েছিলাম, কিন্তু গ্রামের কোনো মানুষ বিশ্বাসই করে না যে ভবানীমা খুন করতে পারে। আর দেখ রমিত, এতগুলো মানুষের বিশ্বাস তো মিথ্যে হতে পারে না। পিসি, পারবে সত্যিটা খুঁজে বার করতে? কাজটা করা খুবই কঠিন, কারণ
যারা সত্যিটা জানতো তারা অনেকেই এখন আর বেঁচে নেই। একজনকে পাওয়া যাবে না? একজন আছে কিন্তু সে মুখ খুলবে না। তুমি জানো তাকে? দাদা, এই বাড়ির অনেক লুকোনো সত্যির মধ্যে এটাও একটা সত্যি। কিনে তো আনলাম, নেবে তো, এর আগে তো পালককে আমি কোনোদিন কিছু দিইনি। এটা হলো ওকে দেওয়া আমার প্রথম উপহার, নেবে নিশ্চয়। কি নেবে তো তোমাকে? গুড নাইট পালক। গুড নাইট মম। ওখানে না, এখানে বসো পালক, এখানে। তোমার খুব খারাপ লেগেছিল না? কোনটা? না মানে কাকিমা সবাইকে পুজোর জামা কাপড় দিল, তোমাকে দিল না, তাই। তোমাকেও তো কিছু দেয়নি। আমার কথা ছাড়ো, আমি তো ঘরের মেয়ে, দিলেই বা কি আর না দিলেই বা কি। কিন্তু তুমি তো জামাই, তোমাকে দিতে পারতো, আর টাকাটা ওভাবে না দিলেই হতো। দেখো আন্টি হয়তো ভেবেছেন যে আমরা নিজেরা কিছু কিনে নিলে ওনার মান রক্ষা হবে। অন্যকে অপমান করে বলছি, মাও তোমাকে কিছু দেয়নি না? মা আমার উপর রেগে আছে তো, তাই। জানো তো পালক, মা প্রতি বছর মহালয়ার দিন আমার জন্য পুজোর জামা প্যান্ট কিনতে যেত, নিজে পছন্দ করে নিয়ে আসত, ষষ্ঠী থেকে দশমী এক এক দিনের জন্য এক একটা। পুজো তো শেষ হয়ে যায়নি, দেবে নিশ্চয়। রিজু, এটা আমি তোমার জন্য এনেছি। নাও, কাকিমার দেওয়ার টাকায় নয়, আমার নিজের জমানো টাকা থেকে কিনেছি, পুজো এটা পড়বে। থ্যাংক ইউ সো মাচ পালক, আমি সত্যি ভাবিনি তুমি আমাকে। কি হে এটা আমি তোমার জন্য এনেছি, পুজোতে এটা পড়বে। কাকিমার দেওয়া টাকায় না, আমার স্যালারির টাকায়। কেউ পছন্দ করে দিয়েছে না, তুমি নিজে পছন্দ করেছ? আমি নিজে পছন্দ করেছি।
খুব ভালো হয়েছে। রিজু, তোমার ওই ঘুমের ওষুধটা আমায় দেবে? আজ আমার ঘুম আসতে দেরি হবে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি। আমি শুধু তোমার স্বামী নয় মম, তোমার বন্ধু। কিছু না জানিয়ে না বলে চলে গেলে, কেন গেলে জানতেও পারলাম না। পালক বলল মা তোমাকে বাড়ি নিয়ে গেছে, আমাদের মধ্যে তো কোনো ঝগড়াঝাটি হয়নি, তাহলে চলে গেলে কেন? ফোন করব একটা। ও যখন আমাকে বলে যায়নি, আমি বা ফোন করব কেন? বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে কি কেউ কিছু বলেছে? তাহলে আমাকে বলতে পারতে, আমি কথা বলতাম। হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানেটা কি? তাছাড়া স্যার, 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 ও স্যার, আপনারই এক্সপ্রেস ট্রেনটাকে একটু চেন টেনে থামাবেন প্লিজ, তাহলে আমি দুটো কথা বলতে পারি। বাবারে বাবা, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তুমি হঠাৎ চলে গেলে কেন? না গেলে মা চেঁচেমেচি করতো, আমি রান্না করতে গিয়ে হাতে তেল ছিটকে লেগেছে। মা সেই সময় কিচেনে এসেছিল, আমার হাতে তেল ছিটকে লেগেছে দেখে যা চিৎকার চেঁচামেচি শুরু করলো, যেন ওটা আমার হাত নয়, মার হাত পুড়ে গেছে। হাত পুড়ে গেছে মানে কতটা? তুমি 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 ডক্টরের কাছে গেছিলে? ডক্টর কি বললো? ওরে বাবা, তুমি তো দেখছি আমার মার থেকেও বেশি। কিচ্ছু হয়নি আমার, এরকম আগেও অনেকবার হয়েছে, আসলে কেউ দেখেনি বলে কোনো স্টোরি তৈরি হয়নি। মা আসলে আমাকে রান্না করতে দেখে একটু রেগে গিয়েছিল, তুমি চিন্তা করো না, আমি কাল পরশু চলে আসবো। শোনো, যে জন্য তোমাকে ফোন করেছিলাম, মা আমাকে যে শাড়িটা পুজোতে দিয়েছে না, ওটা আনতে ভুলে গেছি, তুমি কাল একটু এনে দিতে পারবে? হ্যাঁ। অসুবিধা হবে না তো? না না, আমি নিয়ে আসছি, তুমি বলো কোথায় রেখেছো। এখন আনতে বলছি না, কাল সকালে আনবে, ওয়ার্ড্রোবে আছে। ঠিক আছে, গুড নাইট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।